এ যেন জিরো থেকে হিরো, তবে কোনো লটারিতে নয়, রীতিমতো পরিশ্রম করে সফল হলেন বাংলার অচিন্ত। প্রতিদিন হয়তো আয় খুব বেশি হলে 100 টাকা ছিল, ছিল না মাথার উপর শক্ত ছাদ, কিন্তু মনে ছিল কঠিন জেদ, আর এই জেদই সফলতা এনে দিল অচিন্তকে। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের মঞ্চে বাংলাকে গর্বে ভরিয়ে দিলেন অচিন্ত শিউলি। বাংলার প্রথম অ্যাথলিট হিসাবে অচিন্ত কমনওয়েলথে সোনা পেলেন। এর আগে বাংলার আর কোনো অ্যাথলিট সোনা জেতেনি। অচিন্ত স্নাচের প্রথম চেষ্টায় 137 কেজি ভার তোলেন, দ্বিতীয় প্রচেষ্টায় 140 কেজি ভার তুলে তিনি কমনওয়েলথ গেমস রেকর্ড করেন, তৃতীয় প্রচেষ্টায় 143 কেজি ভার তুলে নিজের গেমস রেকর্ড আরও বাড়িয়ে নেন অচিন্ত। হাওড়ার পাঁচলার দেউলপুরের বাসিন্দা অচিন্ত, অনেক অভাবের মধ্যে দিন কেটেছে তার। বাবা ছিলেন ভ্যান চালক, যিনি দুই ছেলেকে মানুষ করতে অনেক পরিশ্রম করেছিলেন, কিন্তু আজ তিনি নেই, মারা গিয়েছেন 8 বছর আগে। বাবা মারা যাওয়ার পর মা জরির কাজ করে দুই ছেলেকে অনেক কষ্টে মানুষ করেছেন। আজ তার পরিবারের গর্বের দিন, অনেক পরিশ্রম করে আজ সফল 20 বছরের অচিন্ত। এ গর্ব শুধু তার পরিবারের নয়, গোটা দেশের, গোটা বাংলার। আনন্দবার্তার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই, এগিয়ে যাক সে তার নিজের লক্ষ্যে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।